সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা সবাই? তোমাদের সবাইকে ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা রিভিশন ক্লাসে স্বাগতম। তোমরা জানো যে আমরা ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনার পিটিএসট সিলেবাস অনুযায়ী আমরা আজকে দশম অধ্যায়ের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো খুঁজে বের করব, যেগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেগুলোর উত্তর তোমাদেরকে মনে করে দেওয়ার চেষ্টা করব। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের আজকের ক্লাসে প্রবেশ করি। আমাদের প্রথমেই দেখতে পাচ্ছ তোমরা যে আমাদের যে অধ্যায়ের নাম সেটি ছিল কিন্তু নিয়ন্ত্রণ, এবং সেই নিয়ন্ত্রণ অধ্যায়টি থেকে আমরা কিছু জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন খুঁজে বের করি। প্রথম প্রশ্নটি আমাদের রয়েছে, নিয়ন্ত্রণ বলতে কি বোঝো? তোমরা জানো যে নিয়ন্ত্রণ বলতে আদর্শ মান নির্ধারণ করা এবং সে প্রকৃত কার্যকাল নির্ণয় করে সেই আদর্শ মানের সাথে তুলনা করে যদি কোনো বিচ্যুতি থাকে সেই বিচ্যুতির সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করার সম্পূর্ণ কার্যগুলিকেই আমরা বলতে পারি নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ প্রক্রিয়া পদক্ষেপ কয়টি? আমরা জানি যে নিয়ন্ত্রণ প্রক্রিয়ার পদক্ষেপ পাঁচটি। তার পদক্ষেপগুলো হলো আদর্শ মান নির্ধারণ করা, কার্যফল পরিমাপ করা, তারপরে কার্যফলের সাথে আদর্শ মানের সাথে কার্যফলের তুলনা করা, ত্রুটি বিচ্যুতি নির্ণয় এবং মূল্যায়ন, এবং সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করা। এই পাঁচটি পদক্ষেপের মাধ্যমেই কিন্তু নিয়ন্ত্রণ কার্যটি শেষ হয়ে থাকে। তারপর আমরা দেখি আরেকটি প্রশ্ন কি রয়েছে, নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা বলতে কি বলছো? তোমরা জানো যে নিয়ন্ত্রণের সংশোধনমূলক ব্যবস্থা হচ্ছে যখনই বিচ্যুতি ধরা পড়ে, যখন আদর্শের সাথে আদর্শ মানের সাথে যখন প্রকৃত কার্যফলের আমরা কম্পেয়ার বা তুলনা করতে যাই, তখন কিন্তু আমরা একটা যদি কোনো বিচ্যুতি পেয়ে থাকে সেই বিচ্যুতিকে সংশোধন করার জন্য বা সেই ত্রুটিকে সংশোধন করার জন্য যে পদক্ষেপ আমরা গ্রহণ করি সেটাকে বলে নিয়ন্ত্রণের সংশোধনমূলক পদক্ষেপ। তারপরে আমরা আসি নিয়ন্ত্রণ প্রক্রিয়ার আদর্শ মান বলতে কি বোঝো, বা আদর্শ মান প্রতিষ্ঠা করা হয় কিভাবে? তোমরা জানো যে কোনো কাজ নিয়ন্ত্রণ করতে হলে তার আগে একটা আদর্শ মান সেট করতে হয়, যে এইটা অর্থাৎ একটা পরিকল্পনা করতে হয় যে যে কাজটি সম্পাদিত হচ্ছে সে কাজের একটা আদর্শ মান থাকতে হয়, বা যে মানের উপর ভিত্তি করে ওই যে কাজগুলো সম্পাদিত হচ্ছে সেই কাজগুলো সঠিকভাবে হচ্ছে কিনা, সেই কাজগুলো মান অনুযায়ী হচ্ছে কিনা, সেটা নিয়ন্ত্রণের জন্য একটি আদর্শ মান নির্ধারণ করা হয়, এবং সেই আদর্শ মানকে নির্দিষ্ট করে বাকি কাজগুলোকে কম্পেয়ার করে ত্রুটি বা বিচ্যুতি বের করা হয়, অথবা কাজটি সঠিকভাবে সম্পাদন হয়েছে সেটা একটা সিদ্ধান্তে আসা যায়। তার পরবর্তী প্রশ্নে আমরা দেখি বাজেটের নিয়ন্ত্রণ কাকে বলা। তোমরা জানো যে বাজেট হচ্ছে পরিকল্পনা সংখ্যাত্মক রূপকেই কিন্তু বাজেট বলা হয়, আর এই বাজেট দিয়ে যখন কোনো নিয়ন্ত্রণ কার্য পরিচালিত হয় বা এই বাজেটের আদলে যখন কোনো নিয়ন্ত্রণ কার্য পরিচালিত হয় তখন সেটাকে আমরা বলি বাজেটারি নিয়ন্ত্রণ। তারপর আমরা আরেকটি প্রশ্নে আসি নিয়ন্ত্রণ ভিত্তি কি। তোমরা জানো যে নিয়ন্ত্রণ ভিত্তি হচ্ছে পরিকল্পনা, অর্থাৎ পরিকল্পনায় যে আদর্শ মানটি ধরা হয় সেই আদর্শ মানটিকে ভিত্তি করেই কিন্তু নিয়ন্ত্রণের যাবতীয় কার্যগুলি সম্পাদিত হয়ে থাকে। তারপরে আমরা দেখি নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনা ভিত্তি বলা হয় কেন। অবশ্যই নিয়ন্ত্রণকে পরবর্তী পরিকল্পনা ভিত্তি ধরা হয়, কারণ নিয়ন্ত্রণে যদি বিচ্যুতি ধরা পড়ে সেই বিচ্যুতির জন্য যে সংশোধনটা গ্রহণ করা হয়েছিল সেটা আগের পরিকল্পনায় ছিল না, যার কারণে বিচ্যুতিটা হয়েছে। সুতরাং দ্বিতীয়বার যখন পরিকল্পনা আবার গ্রহণ করতে হবে তখন এই যে নিয়ন্ত্রণে যে সংশোধনমূলক ব্যবস্থা গ্রহণ করেছে সেটাকে ভিত্তি ধরে ওই পরিকল্পনায় ওই স্বাভাবিক বা ওই সামান্যতম পরিবর্তন করাকে কনসিডার করে, অর্থাৎ বিবেচনা করে ওই পরিকল্পনায় পরিবর্তন করতে হয়, এই জন্য নিয়ন্ত্রণকে আমরা পরিকল্পনা ভিত্তি ধরে। অডিট কি? অডিট হচ্ছে প্রতিষ্ঠানের যাবতীয় কার্য কেমন ভাবে পরিচালিত হচ্ছে, কতটুকু কাজ হয়েছে এবং কতটুকু কাজ করতে হবে সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করাকেই অডিট বলা হয়। গ্যান্ট চার্ট কি? তোমরা জানো যে হেনরি লরেন্স গ্যান্ট তিনি একটি চার্ট প্রদান করেছে যেখানে সময় এবং উপকাজগুলোকে কখন শুরু হবে এবং কখন শেষ হবে সেই সেই সময় এবং উপকাজকে লম্বভাবে সময়কে সমান্তরালভাবে সাজিয়ে তিনি একটি চার্ট তৈরি করেছেন
যে কখন এটি শুরু হবে কাজ আর কখন শেষ হবে এটা নির্দিষ্ট করে, সেই চার্টকে বলা হয় গ্যান্ট চার্ট। নিয়ন্ত্রণ অবিরাম প্রক্রিয়া ব্যাখ্যা করো। তোমরা জানো যে নিয়ন্ত্রণ কাজটি ব্যবস্থাপনার সর্বশেষ কাজ, কিন্তু প্রত্যেকটি কাজের জন্যই নিয়ন্ত্রণ কার্য প্রয়োজন হয়, আর এই নিয়ন্ত্রণ কার্য অবিরাম ভাবে চলতে থাকে। তাহলে আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ কাজ কি অবিরাম প্রক্রিয়া। এটি কন্টিনিউয়াসলি একটি কাজ শেষ হয়ে গেলে অন্য কাজের নিয়ন্ত্রণ কার্যটি সামনে চলে আসে। পরবর্তীতে আমরা দেখি পার্ট কি। তোমরা জানো যে পার্ট হচ্ছে একটি নিয়ন্ত্রণের কৌশল, যে নিয়ন্ত্রণের কৌশলটি সংক্ষিপ্ত আগে আমরা পার্ট বলি, কিন্তু এটি যখন আমরা একটু ডিটেলস বলবো তখন পি শব্দের অর্থ পি দ্বারা বোঝায় পারফরমেন্স, ই দ্বারা বোঝায় ইভালুয়েশন, এবং আর দ্বারা রিভিউ, আর টি দ্বারা টেকনিক। তারপরে আমরা আসি আরেকটি প্রশ্নে, নিয়ন্ত্রণকে ব্যবস্থাপনার সর্বশেষ ধাপ বলা হয় কেন। এটা তোমরা বলতে পারো যে ব্যবস্থাপনায় সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ, এবং এই সর্বশেষ কাজটি নিয়ন্ত্রণ হলেও এটি গুরুত্বপূর্ণ কাজ, আর কোনো কাজ শেষ হলেই ওই কাজটি কেমনভাবে শেষ হয়েছে, আদর্শ মানের সাথে ঠিক আছে না, সেটা যখন যাচাই করতে হয় সেটা নিয়ন্ত্রণ কাজের অন্তর্ভুক্ত। সুতরাং নিয়ন্ত্রণ কাজ সর্বদাই সর্বশেষে হয়ে থাকে। তারপর আরো কিছু প্রশ্ন আমাদের রয়েছে, সে প্রশ্নগুলো আমরা দেখি। প্রথম প্রশ্ন, পরিকল্পনা ও নিয়ন্ত্রণ মুদ্রা এপিট ও ওপিট, অর্থাৎ অবশ্যই মুদ্রা এপিট। তোমরা যখন নিয়ন্ত্রণ প্রক্রিয়া মানে নিয়ন্ত্রণের কাজটি দেখবে এবং ব্যবস্থাপনার যে সকল কাজ রয়েছে সেই কাজগুলো কিন্তু যখন সার্কেল আকারে ঘুরছে তখন দেখবে যে ঠিক উপরেই নিয়ন্ত্রণ কাজ আর তারপরেই পরিকল্পনা। সুতরাং এই নিয়ন্ত্রণ এবং পরিকল্পনা একে অন্যের সাথে খুবই আঙ্গানিকভাবে জড়িত, এবং একটি শেষ হলে অপারটি শুরু হয় এবং অপারটি শুরু হয় কিন্তু সেটা ওই নিয়ন্ত্রণের আদর্শ মান হিসেবে কাজ করে। তারপর আমরা পরবর্তী প্রশ্নটি উত্তর দিই, বিইপি কি। তোমরা জানো যে বিইপির পূর্ণ নাম হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট, যে বিন্দুতে লাভ লোকসান কোনো কিছুই হয় না, ব্যয় এবং আয় মোট ব্যয় এবং মোট আয় সমান হয়। নিয়ন্ত্রণ কেন কালান্তিক কাজ ব্যাখ্যা করো। অবশ্যই নিয়ন্ত্রণ একটি নির্দিষ্ট সময় শেষে কি পরিমাণ কাজ হয়েছে সেটা পরিমাপ করা হয়, সুতরাং এটা একটি কালান্তিক কাজ, অর্থাৎ কালান্তে সময় শেষে কাজ। ভবিষ্যৎ দর্শন, অর্থাৎ নিয়ন্ত্রণ কাজটি ভবিষ্যৎ দর্শনে কাজ করে, অর্থাৎ ভবিষ্যতে কি হবে সেটা কিন্তু নিয়ন্ত্রণের মাধ্যমে করা হয়, এবং ভবিষ্যৎ কি কাজ হবে এবং ভবিষ্যতে কি ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে সেটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে অন্তর্ভুক্ত থাকে। এই জন্য আমরা বলতে পারি ভবিষ্যৎ দর্শনে কিন্তু নিয়ন্ত্রণের নীতি অন্তর্ভুক্ত। বাজেট কি, তোমরা জানো যে পরিকল্পনার সংখ্যাত্মক প্রকাশকে আমরা বাজেট বলে থাকি। সংখ্যাত্মক উপাত্ত বিশ্লেষণ কাকে বলে, সম্পাদ্য উপাত্ত বিশ্লেষণ হতে গত যে সময়গুলোতে যে সকল কাজ হয়েছে তার যে দাতা রয়েছে অর্থাৎ তার যে উপাত্ত রয়েছে সেগুলো বিশ্লেষণ করে বর্তমান কাজকে নিয়ন্ত্রণ করাকে বলা হয় উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ পদ্ধতি। বিশেষ প্রতিবেদন বিশ্লেষণ হচ্ছে কোনো প্রতিষ্ঠানে কোনো ধরনের ঘটনার উপর যদি একটি প্রতিবেদন প্রকাশিত হয় সেই প্রতিবেদনটাকে বেজমেন্ট ধরে ওই কার্য ওই প্রতিষ্ঠানের কার্যগুলোকে নিয়ন্ত্রণ করাকে বলা হয় বিশেষ প্রতিবেদনের মাধ্যমে বিশ্লেষণ। ব্যক্তিগত পর্যবেক্ষণ, তোমরা জানো যে ব্যক্তিগত পর্যবেক্ষণ একটি পুরাতন পদ্ধতি, এবং যে পদ্ধতিতে সরাসরি নিয়ন্ত্রণকারী উপস্থিত থেকে তাদের কাজ নিয়ন্ত্রণ করে থাকে। তারপর আছে অভ্যন্তরীণ নিরীক্ষণ পদ্ধতি। অভ্যন্তরীণ নিরীক্ষণ পদ্ধতি, তোমরা জানো যে প্রতিষ্ঠানের ভিতরে বিভিন্ন কর্মী বিভিন্নভাবে তাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যে সকল কাজ অগ্রগতি কতটুকু এবং কাজটি কতটুকু শেষ হয়েছে এবং বর্তমানে কাজটি কোন পজিশনে আছে সেগুলোর সম্পর্কে তথ্য আহরণ করাকে বলা হয় অভ্যন্তরীণ নিরীক্ষা বা ইন্টারনাল অডিট। আর্থিক হিসাব বিবরণী বিশ্লেষণ কি বলতে কি বোঝায়, তোমরা জানো যে হিসাব বিজ্ঞানে যে আয় ব্যয় এবং লাভ লোকসান এবং আমরা যে ক্রয় বিক্রয় হিসাব করে থাকি এবং উদ্বৃত্ত পত্র করে থাকি সেগুলোকে বলা হয় আর্থিক বিবরণী হিসাব। এই হিসাবকে বিশ্লেষণ করে যখন নিয়ন্ত্রণ কার্য পরিচালিত হয় তখন আমরা বলবো আর্থিক বিবরণী বিশ্লেষণের মাধ্যমে নিয়ন্ত্রণ কৌশল। তারপরে রয়েছে বিনিয়োগের উপর প্রাপ্তি বিশ্লেষণ করো। সব বিনিয়োগই কিন্তু তৈরি করার আগে অর্থাৎ বিনিয়োগটি শুরু করার আগে ওই বিনিয়োগ থেকে কি পরিমাণ আয় হতে পারে সেটা সম্পর্কে আলোচনা করাকেই বলা হয়
বিনিয়োগের উপর বিশ্লেষণ অর্থাৎ প্রাপ্তির বিশ্লেষণ, অর্থাৎ কি পরিমাণ আয় হতে পারে সেটার উপর যে একটা এস্টিমেশন করা হয়, সেটা দিয়ে যখন নিয়ন্ত্রণ কার্য পরিচালিত হয় তখন সেখানটিকে বিনিয়োগের উপর নিয়ন্ত্রণ বলা হয়। তারপরে নিয়ন্ত্রণ কার্য ব্যবস্থাপনার উচ্চ স্তরে অধিক মাত্রায় সম্পৃক্ত, হ্যাঁ অবশ্যই, কারণ নিয়ন্ত্রণ কার্য কিন্তু উচ্চ স্তরে যে ব্যবস্থাপকরা রয়েছে তাদের মাধ্যমে কিন্তু নিয়ন্ত্রণ কার্য পরিচালিত হয়। সুতরাং আমরা বলতে পারি যে নিয়ন্ত্রণ কার্য উচ্চ স্তরের কাজ। তারপর রয়েছে নিয়ন্ত্রণ কৌশল হিসেবে সমচ্ছেদ বিন্দু বিশ্লেষণ করা। আসলে নিয়ন্ত্রণ কৌশল হিসেবে সমচ্ছেদ বিন্দুটি কাজ করে, কারণ সমচ্ছেদ বিন্দু এমন একটি বিন্দু যেখানে লাভ লোকসান কিছুই হয় না। সুতরাং এই জায়গাটাকে বেসমেন্ট ধরে যখন কোনো নিয়ন্ত্রণকারী তার প্রতিষ্ঠানের বিক্রয় বা ব্যয় এটাকে নিয়ন্ত্রণ করে, তখন সেটাকে আমরা বলবো যে সমচ্ছেদ বিন্দুতে নিয়ন্ত্রণ পদ্ধতি। তাহলে সেক্ষেত্রে বন্ধুরা আজ এ পর্যন্তই, তোমরা সবাই পুরো চ্যাপ্টারটি এই সকল টপিক গুলো একটু গুরুত্ব সহকারে দেখবে, তাহলে তোমরা পরীক্ষাতে যে সকল এমসিকিউ এবং ক্রিয়েটিভ প্রশ্ন আসবে সেগুলো সহজভাবে গুরুত্ব দিতে পারবে। সুতরাং আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি এবং আবার দেখা হবে অন্য কোনো লেকচার ভিডিওতে। ধন্যবাদ।